আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি খাবার খেয়ে অসুস্থ তিরিশ থেকে ৩৫ জন শিশু তড়িঘড়ি স্থানীয় হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে অন্যান্য দিনের মতো বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের হাড়গ্রাম আইসিডিএস কেন্দ্র থেকে শিশুদের জন্য খাবার দেওয়া হয় আইসিডিএস কেন্দ্র থেকে ষাট জন শিশু ও শিশুর মা খাবার নিয়ে যায় বাড়িতে খাবার খাওয়ানোর সময় এক শ্বশুর মা দেখতে পায় খাবারের ডালের মধ্যে টিকটিকি এরপরই ওই খাবার খেয়ে অসুস্থ হয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিশু বমি ও মাথা ঝিমঝিমানি উপসর্গ নিয়ে তড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মেলনের মেডিকেল কলেজ হাসপাতালে আমার বোমা বাচ্চা লিগেছিল খেচুড়ি বাচ্চাকে না দেখেই আমরা খাওয়াইছি আমরা তো না যে টিকটিকি আছে বলে একজন পাশের একজন কান্দা কাটি করে খাওয়া দেখাতে সে আসিয়েছিল যে বলছে না আমাদের টিকটিকি পড়ে গেছে তাহলে আমাদের তো খাওয়া হয়ে গেছে আমরা তার দেখি না তাহলে আমরা তখন বলছি বলে তাহলে তো আমাদেরও বাচ্চাকে খাওয়াইছি তখন আমরা এখানকে সবাই মিলে আসিছি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়